একাধিক প্রতিনিধিরাও রয়েছে পিও একেবারে ঠিক তাই এবং কাথির মতো কিন্তু তমলুকও একটা হাই ভোল্টেজ কেন্দ্র তনয় আমরা জানি যে এই তমলুক কেন্দ্র যা এতদিন পর্যন্ত অধিকারীদের দখলে ছিল এবার তারা কিন্তু ফুল বদল করে অলরেডি তারা বিজেপিতে চলে এসেছে এখানে এবার কোন ফুল ফোটে সেদিকে প্রত্যেকের নজর রয়েছে কিন্তু তমলুক যথেষ্ট হাই ভোল্টেজ কেন্দ্র সকাল সকাল কি ছবি আমরা জানবো পৌলমি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি পৌলমি একদমই তাই পিউ তনয়া যে ছবি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে তমলুক হ্যামিল্টন স্কুলের সামনে থেকে রয়েছি তমলুক সত্যি হাই ভোল্টেজ কেন্দ্র কেননা একদিকে অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য এর পাশাপাশি সায়ন ব্যানার্জি যেমনটা পিউ তুমি জানালে যে এর আগে দিব্যেন্দু অধিকারী তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন তবে ঘাসফুলের হয়ে তবে তিনি ইতিমধ্যেই ফুল বদল করেছেন তাই সব থেকে বড় বিষয় যে এখানে কোন ফুল ফোটে ঘাসফুলেরই দাপট দেখা যাবে না নতুন করে পদ্মফুল ফুটবে সেদিকে অবশ্যই নজর থাকবে তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই ভোট কেন্দ্রের ছবিটা দেখাবো তমলুক হ্যামিল্টন স্কুল যেখানে মক পোলিং চলছে ইতিমধ্যেই যে ভোট কর্মীরা রয়েছেন প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসাররা রয়েছে তারা মক পোলিং শুরু করে দিয়েছে সকাল 6টা থেকে কেননা 7টা বাজলেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া আর এবারে নিরাপত্তাটা সব থেকে বেশি কেননা পূর্ব মেদিনীপুরের জন্যই প্রায় 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন এবং 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র তমলুকের জন্য আর একই সঙ্গে থাকছে 227 কিউআরটি টিম অর্থাৎ কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম থাকছে 227 সব মিলিয়ে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত মহিলা অফিসাররা রয়েছে তারাও রয়েছেন সেই ছবিটাও আমার সঙ্গে আবার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ রয়েছে রোহিতকে একটু ঘুরে দেখাতে পারব নিরাপত্তার ছবিটা একদিকে যেমন সেন্ট্রাল টিম সকাল থেকে প্রস্তুত রয়েছে বিভিন্ন জায়গাতে অর্থাৎ প্রত্যেকটি বুথের বাইরে নিরাপত্তাটা আটোসাঁটো করা হয়েছে আরেকটা বিষয় যে বিধানসভার নিরিখে যদি আমরা একটু দেখাই এই কেন্দ্রটাকে অর্থাৎ তমলুক যে বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা কেন্দ্রতে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সৌমেন মহাপাত্র মাত্র 900টি বলা যায় কথা তলুমি যে হাই ভোল্টেজ কেন্দ্র এবং হাই ভোল্টেজ কেন্দ্রের লড়াই হচ্ছে একবার জোরদার লড়াই বলা যায় অবশ্যই সেদিকে সারাদিন নজর থাকবে আমাদের তনয়া সব মিলে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে যেখানে তমলুক দীর্ঘদিন অধিকারীদের দখলে ছিল যা এখন শিবির বদল করে তারা বিজেপিতে রয়েছেন তাহলে এই কেন্দ্রে এখন কোন ফুল ফোটে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ইতিমধ্যেই 5টি দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে আজ ষষ্ঠ দফা নির্বাচন এবং বেশ কিছু বুথকে স্পর্শকাতর ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রায় 2500-এরও বেশি এবং ভাগ্য পরীক্ষা আজ মোট 79 জন প্রার্থীর 8টি কেন্দ্রে রয়েছে লোকসভা নির্বাচন এ রাজ্যে একেবারে ঠিক তাই তনয়া এই দফায় কিন্তু মোট দেখা যাচ্ছে জঙ্গলমহল সহ সেখানে 8টি লোকসভা কেন্দ্রে রয়েছে অন্তত এ রাজ্যে যেখানে তালিকায় আমরা জানি যদি এ রাজ্যের কথা বলি সেখানে পুরুলিয়া বাঁকুড়া একই সঙ্গে বিষ্ণুপুর মেদিনীপুর ঘাটাল এবং একাধিক চমকপ্রদ কিন্তু প্রার্থী রয়েছেন যাদের এই ষষ্ঠ দফায় ভাগ্য পরীক্ষা হবে অর্থাৎ বলাই চায় যে এ রাজ্যে অন্তত দেব হিরণ জুনমালিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের মতন যারা রয়েছেন প্রার্থী তাদের এক ঝাঁক চমকপ্রদ মুখের এই দফায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে এবং একই সঙ্গে যেখানে মোট প্রার্থী 79 জন লোকসভা ভোট হচ্ছে 2024-এর ষষ্ঠ দফা এই ভোট চলছে এবং সেখানে বলা যায় একটা জোর টক্কর হতে চলেছে বলা যায় তনয়া একদমই তাই এবং এর আগে বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি মোটের উপর বিক্ষিপ্ত কিছু অশান্তি কিন্তু তাতেও বলা চলে যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে কিন্তু গত দুদিন আগে যে ঘটনা নন্দীগ্রামে ঘটেছে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে এই পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্র একদিকে তমলুক অন্যদিকে কাথি সুতরাং এই নির্বাচনের আগে যেভাবে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে আরও একজন বিজেপি কর্মী একেবারে যেভাবে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে মূলত তাতে কিছুটা হলো এই যে ভোট প্রক্রিয়া কোনো না কোনোভাবে রাজনৈতিক তর্জা কিন্তু এই গোটা বিষয়টাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে যে বক্তব্য যে অভিযোগগুলো সামনে আসছে যে ভয়ের রাজনীতি নাকি করা হচ্ছে যদিও নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে তাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন একেবারে সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা কিন্তু আপনারা জানেন যে 8টি লোকসভা কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে অত্যন্ত হেভিওয়েট কেন্দ্র হেভিওয়েট প্রার্থীরা তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইতিমধ্যে আপনারা জানেন যে 919 কোম্পানি শুধুমাত্র এই ষষ্ঠ দফার নির্বাচনের জন্য
ষষ্ঠ দফা নির্বাচনের জন্য মূলত তুমি যখন নন্দীগ্রামের কথা বলছো এবং নন্দীগ্রামে কিন্তু অবশ্যই একটা প্রেসিস ফ্রাই হতে চলেছে, প্রেসিস ফ্রাই, এবং সেখান থেকে সকাল সকাল কি ছবি আমরা জানবো। মধুকল্পিতা রয়েছেন, মধুকল্পিতা, 2020 পর থেকে বলা যায় এই নন্দীগ্রামের ছবিটা একেবারে বদল হয়েছে, কারণ যেখানে আগে সিপিএম বনাম তৃণমূলে একটা যুদ্ধ চলছিল, এখন কিন্তু তৃণমূল বনাম একেবারে বিজেপির লড়াই। একেবারে সকাল সকাল কি ছবি সেখানকার, মধুকল্পিতা? একেবারে দেখো, এখানে ইতিমধ্যে আমি যে কেন্দ্রে এই মুহূর্তে রয়েছি নন্দীগ্রামে, সেখানে ইতিমধ্যে যে মকপল, সেই মকপল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। এবং নন্দীগ্রামে যে কথাটা তুমি বলছিলে পিউ, যে নন্দীগ্রাম দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে যে নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে, আমরা গতকালকেও দেখেছিলাম নন্দীগ্রামে সোনাচুরাতে, সেখানে একটা বিজেপি কর্মী তার বাড়ি পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ উঠে এসেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন যাতে নন্দীগ্রামে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সে কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করব, এই বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছে, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, যদি তৈরি হয় সেক্ষেত্রে যাতে দ্রুত সেক্ষেত্রে মোকাবিলা করা যায়। এবং এই যে ষষ্ঠ দফার নির্বাচন, সেই ষষ্ঠ দফার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রয়েছে নন্দীগ্রামের দিকে, যে নন্দীগ্রাম বারবার উত্তপ্ত হয়ে উঠেছে, যে নন্দীগ্রাম বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, এবং যে নন্দীগ্রামে আমরা দেখেছি যে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে, নির্বাচনের কয়েক ঘন্টা আগেই এই নন্দীগ্রাম বারবার উত্তপ্ত হয়ে উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামের পরিস্থিতি কী থাকে সেদিকে প্রত্যেকের নজর থাকছে, যে নন্দীগ্রামে বেলা গড়াতে গড়াতে কী ছবিটা ধরা পড়ে। তবে এই মুহূর্তে নন্দীগ্রামের যা পরিস্থিতি, সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। শুধুমাত্র সাধারণ মানুষ বললে ভুল হবে, ভোট কর্মীরা যারা বিভিন্ন জায়গা থেকে নন্দীগ্রামে এসেছেন ভোট করানোর জন্য, তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তারা বলছেন যেভাবে বিগত কয়েকদিন ধরে নন্দীগ্রামে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু ভোট করাতে এসে তারা যথেষ্ট আতঙ্কিত। যদিও কেন্দ্রীয় বাহিনী এখানে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে, আমি আরও একবার দেখানোর চেষ্টা করব এই বুথে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা মোতায়েন রয়েছে। যারা ভোট দিতে আসছেন তারা সকাল সকাল অনেকেই চলে এসেছেন, আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এত সকাল আপনারা এখানে ভোট দেবেন, এত সকাল সকাল চলে এসেছেন গরমের জন্য নাকি? গরমের জন্য নাকি অশান্তি এড়াতে? না না, গরম। সকাল সকাল ভোট দিতে এসেছেন? গরমের জন্য এসেছি। গরমের জন্য কি মনে হয় ভোট শান্তিভাবে শান্তিপূর্ণভাবে হবে? শান্তিভাবে হওয়া তো দরকার, শান্তিভাবে হওয়া দরকার। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে কি মনে হয় এবারে কি হবে? এবারে ভালো হবে। ভালো হবে কেন, মানে কারণটা কি? ভালো হওয়ার কারণটা মানে এই সিপার দিয়ে এসেছে এই কারণে, মানে সেন্ট্রাল ফোর্স রয়েছে সেই কারণে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো পিউ, যে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা মোতায়েন রয়েছে বলে অনেকেই কিন্তু মনে সাহস পাচ্ছেন, তারা বলতে পারছেন যে নন্দীগ্রামে এবারে হয়তো ভোটটা শান্তিপূর্ণ হবে। এখন দেখার বিষয় বেলা গড়াতে গড়াতে এই নন্দীগ্রামের ছবিটা ঠিক কি থাকে, এই নন্দীগ্রামের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে পিউ। বেশ বেশ মধুকল্পিতা, নজর রাখো প্রতি মুহূর্তের ছবিগুলো তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবো। অন্যদিকে পাঁশকুড়া থেকে আমাদের অপর প্রতিনিধি প্রসূন আমাদের সঙ্গে রয়েছে। প্রসূন, বলা চলে যে এই তমলুক লোকসভা কেন্দ্র যেখানে ত্রিমুখী লড়াই চলছে, একদিকে বাম, অন্যদিকে বলা চলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, আবহাওয়া একেবারে সকাল সকাল, কি বুঝতে পারছো, কি ছবিও ধরা পড়ছে? ইতিমধ্যে ভোটাররা তারাও কি লাইনে দাঁড়িয়ে পড়েছেন? দেখো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়াতে, এবং যেটা এই যে ভোট কেন্দ্র এটা কিন্তু পাঁশকুড়া গান্ধী বিদ্যাপীঠ, এবং এইটা মডেল বুথ হিসাবে করা হয়েছে। এবং এই বলে রাখি প্রয়োজন, সকাল থেকেই কিন্তু যারা ভোটার তারা কিন্তু লম্বা লাইন দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে যারা আছেন তারা কিন্তু ভোট দেওয়ার জন্য সকাল সকাল চলে এসছেন, এবং সব মিলিয়ে তাদের কিন্তু আশা যে বেলা বাড়লে রোদের প্রভাব পড়বে, তার কারণে তারা কিন্তু আগে থেকেই লাইন দিচ্ছেন, তারা বয়স্ক মানুষ। এবং পাশাপাশি বলে রাখি এই মডেল বুথ বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং বেলুন বা প্যান্ডেল বিভিন্নভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, সব মিলিয়ে একটা সুস্থ পরিবেশ যাতে গড়ে তোলা হয় সেটা কিন্তু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু পাশাপাশি বলে রেখে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তমলুকের, অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ঘটনার খবর আমরা পাচ্ছি। বলে রাখা প্রয়োজন রাত থেকে একদিকে যেমন মহিষাতলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তৃণমূলের দাবি, তাদের তৃণমূল কর্মী বলে তারা দাবি করছেন, পাশাপাশি ময়নাতেও কিন্তু একইভাবে গতকাল রাত থেকে কিন্তু একটা হিংসার খবর পাওয়া যাচ্ছে, সেখানে এক বিজেপি মহিলা কর্মী তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং পাশাপাশি বলে রাখা প্রয়োজন যে ময়না সহ তৃণমূলেরও দাবি করা হচ্ছে, ময়না থেকে তাদের বাগচা এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে। সব মিলিয়ে সকাল থেকে কিন্তু ময়না এবং মহিষাদল এই দুই জায়গায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে এমনটাই মনে করা হচ্ছে, যেহেতু একজনের মৃত্যু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু বেলা যত বাড়বে আবহাওয়া কোন দিকে যায় তা আমরা দর্শকদের নজর রাখা। একেবারে মডেল সেই বুথের ছবি আমরা দেখতে পাচ্ছি, বেলুন দিয়ে সাজানো হয়েছে, এবং সত্যি তো একেবারে গণতন্ত্রের উৎসব, এবং সেই উৎসবের আবহাওয়া একেবারে সকাল সকাল ধরা পড়ছে এবং শেষ পর্যন্ত ধরা পড়ুক এটা আশা কিন্তু।
কিন্তু আমরা করি প্রত্যেকেই। অন্যদিকে বিচ্ছু আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে কাছি থেকে আমাদের সঙ্গে রয়েছে, শুভেন্দু অধিকারী বাড়ির সামনে থেকে যতদূর সম্ভব যেমনটা খবর পাচ্ছি। বিচ্ছু, এই মুহূর্তের আবহাওয়া ঠিক কি বুঝতে পারছো? একদিকে কাথি, অন্যদিকে তমলুক, একেবারে হাই ভোল্টেজ দুটি কেন্দ্র। দেখো, প্রথমেই বলে রাখবো যে শান্তিকুঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখানে অধিকারী পরিবারের যারা সদস্যরা তারা বসবাস করেন। আমরা যেটা জানতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে সোমেন্দু অধিকারী তিনি বেরোবেন এবং তার পাশাপাশি যে সমস্ত ভোট চলছে সেইগুলো কোথায় কীভাবে গোটা ভোট কন্ডাক্ট হচ্ছে সেই বিষয়টা তিনি খতিয়ে দেখবেন সরজমিনে এবং সশরীরে। তার পাশাপাশি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তারাও ভোট দিতে বেরোবেন, তাদের সময়টা পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাবে। তবে সোমেন্দু অধিকারী আজকে বিকেল 5টার সময় ভোট দেবেন তার নিজের যে কেন্দ্র রয়েছে সেখানে। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তিনি তার এখানে সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ হচ্ছে মেদিনীপুর মূলত অধিকারী পরিবারের গড় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বর্তমান ভূমিকা, তিনি রাজ্যে বিরোধী দল নেতা, কাজেই তিনি নন্দীগ্রামে গিয়ে ভোট দেবেন। আমরা যেটা জানতে পাচ্ছি, সকাল 9টার সময় তিনি এখান থেকে বেরোবেন এবং তারপর তার পরবর্তী গন্তব্যস্থল নন্দীগ্রাম এবং সেখানেই আজকে গোটা দিন কাটাবেন। এবং সামগ্রিকভাবে কাঁথি এবং তমলুক এই দুটো লোকসভা কেন্দ্রে কীভাবে ভোট পরিচালনা হচ্ছে সে বিষয়টা তিনি মনিটরিং করবেন, খতিয়ে দেখবেন। এই মুহূর্তে যদি অধিকারী পরিবারের যেই বাড়ি শান্তিকুঞ্জ সেই ছবিটা যদি দেখাই, আমি দেখতে পারবো যে প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যে সেন্ট্রাল সিকিউরিটিকে দেখতে পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে সোমেন্দু অধিকারী বা অন্যান্য যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা যে বেরোবেন সেই বিষয় কার্য তো নিশ্চিত করছে। দেখতে পাচ্ছি কনভয় রেডি হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে প্রস্তুতি নিতে শুরু করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে নির্বাচন আর আজকের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইলেকশন কমিশন থেকে তুমি জানো যে নীতেশ ব্যাস ডেপুটি নির্বাচন কমিশনার, তিনি নির্দিষ্টভাবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে দু মেদিনীপুরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তাকে মূলত সাবধান করে দিয়েছিলেন। এবং এক্ষেত্রে যা যা পরিকল্পনা নেওয়া দরকার কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশের ব্যবহার নিয়ে সমস্তটাই কার্যত নিশ্চিত করতে বলেছিলেন, যাতে মানুষ যাতে ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি যে নির্বাচন কমিশনেরও বিশেষ নজর রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আটোসাটো করা হয়েছে, কারণ এই শান্তিকুঞ্জ যেখানে কিছুক্ষণের মধ্যেই এই কাথি লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ এই অধিকারী পরিবারের একেবারে ছোট ছেলে সোমেন্দু অধিকারী, তিনিও যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে। আর এইদিকে তো আমাদের নজর থাকবে, ঠিক তার পাশাপাশি অন্যান্য লোকসভা কেন্দ্রগুলোর দিকেও কিন্তু আমাদের নজর থাকছে।